তো বন্ধুরা, শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজ আমি চলে এসেছি হরিদেবপুর 41 পল্লী ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 41 পল্লী ক্লাবের সামনে। দেখুন তো, এখানে কথা বলে সময় নষ্ট না করে চলুন প্যান্ডেলের কাজটা দেখে নিই। এই হলো হরিদেবপুর 41 পল্লী ক্লাব। এই প্যান্ডেল তৈরির কাজ হচ্ছে ক্লাবের পাশেই। এবার 41 পল্লী ক্লাবে দুর্গাপুজো 66তম বর্ষে পদার্পণ করল। এবার থিম অবগাহন। এখানে পুরোদমে চলছে প্যান্ডেলের কাজ। দেখুন পুরো প্লাইউড দিয়ে কাজ করা হচ্ছে। এখানে প্যান্ডেলের কাজ চলছে পুরোদমে। দেখুন পুরো প্লাইউডের কাজ হয়েছে। এই জায়গাটিতে সব মডেল বসবে, গিয়ে স্টেজটা করা হচ্ছে, অনেকগুলো মডেল বসবে, এটা থিমেরই একটি অংশ। আর এই দিক দিয়ে এন্ট্রি হবে, এই দিক দিয়ে এগিয়ে যেতে হবে। দেখুন এখানেও কাজ করা রয়েছে। এই দিক দিয়ে প্যান্ডেলের এন্ট্রি গেট। ভেতরে কত স্ট্রাকচার হয়েছে, এগুলো সব কিন্তু প্লাইয়ের উপর কাঠগুঁড়ো, ফেভিকল আঠা আর পুট্টি দিয়ে কাজ করা হয়েছে। আর তার উপর সব ন্যাকড়া কাপড় দেওয়া হয়েছে। দেখুন সব ন্যাকড়া কাপড়, তার উপর রং হবে, এগুলো শুকোলে অনেক স্ট্রাকচার করা রয়েছে। সেম কাজ হবে, ওই দিকটা দিয়ে যাব ভেতরে ঢুকে। চলুন এগিয়ে যাওয়া যাক। আর এদিকেও কত স্ট্রাকচার রয়েছে দেখুন। আর এই যে ছোট স্ট্রাকচারটা বানিয়ে রাখা হয়েছে, ঠিক এই আদলেই তৈরি হবে, বাইরের দিক থেকে এরকমই লাগবে প্যান্ডেলটাকে। দেখুন একটা মডেল করে রাখা রয়েছে। এখানে বড় বড় স্ট্রাকচার রয়েছে, দেখুন বিশাল প্লাইয়ের স্ট্রাকচার। এই হলো মডেলটা, এই মডেল অনুযায়ী প্যান্ডেলটি হবে, বাইরে থেকে ঠিক এরকম লাগবে। এই দিক দিয়ে এন্ট্রি করে দেখুন এখানে কত সুন্দর কাজ হয়েছে। ওইদিকে বসবে মা দুর্গা, ওখানে স্টেজ করা হয়েছে মা দুর্গার জন্য, ওখানে মা দুর্গা বসবে। আর এই দিকটাতে একটা জলাশয় করা হচ্ছে, সিমেন্ট দিয়ে সিঁড়ির মতন করা রয়েছে। এখানে একটা জলাশয় হবে, এখান থেকে একটা মানুষ উঠে আসবে জল নিয়ে, এরকমই একটা মডেল বসানো হবে শুনতে পেলাম। এইদিকে দেখুন কাঠের কত সুন্দর স্ট্রাকচার করা হয়েছে, মনে হয় পুরনো দিনের বাড়ি বা মন্দিরের মতন অনেকটা লাগছে জিনিসটা। পুরো ওয়ালটাতে এরকমই সেম কাজ করা হয়েছে প্লাইয়ার কাঠ দিয়ে। উপরে এখনও কাজ চলছে, প্লাইগুলোকে রঙের কাজ করা হচ্ছে। দেখুন এই দিকটাতেও রয়েছে একই রকম কাজ। এখানটাতে বসবে মা দুর্গা, এদিকটা মা দুর্গা বসবে। এখানে কত প্লাই রাখা রয়েছে, প্লাই দিয়ে অনেক কাজ হবে। এখনও এই দিকের কাজগুলো বাকি আছে, প্লাই দিয়ে সেম ওই রকম কাজ করবে। দেখুন ওই জায়গাগুলো রং করা হবে, যেমন এখানে কাজ করা হয়েছে প্লাই দিয়ে কাঠ দিয়ে। মনে হচ্ছে পুরনো দিনের বাড়ি, সেম কাজ হবে এই দিকটাতেও। এখানেও বড় বড় স্ট্রাকচার করা রয়েছে, দেখুন বিশাল বড় বড় স্ট্রাকচার রয়েছে এখানে। এই বড় বড় স্ট্রাকচারগুলো প্যান্ডেলে ইনস্টল করা হবে। দেখুন এখানে রয়েছে ওয়াল পুট্টি, আর এগুলো হচ্ছে কাঠগুঁড়ো, এগুলোকে মিশিয়ে এই মেশানো হয়েছে, সেগুলো বালতি করে তুলে নিয়ে গিয়ে ওই উপরে কাজ হচ্ছে।
উপরে সেগুলো মেরে তার উপর নেকড়া কাপড় আছে সেই কাপড়গুলো মারা হবে, ওগুলো শুকোলে তার উপরে রং হবে। দেখুন পুরো মনে হচ্ছে পুরনো কলকাতার বা কোনো জমিদার বাড়ির আদলে, আগেকার যেমন কলকাতায় বাড়িগুলো ছিল এরকম গোল গোল দরজা, বারান্দার জায়গাগুলো গোল গোল, ঠিক সেই রকম আগেকার দিনের বাড়ির মতন বা জমিদার বাড়ির মতন একটা আদল লক্ষ্য করা যাচ্ছে। দেখুন কমপ্লিট হলে খুব ভালো লাগবে। এখানে প্লাইয়ের উপর শুধু ওই পুট্টিটা মারা আছে কাঠগুড়োর সাথে, এখানে এখন কাপড় মারা হবে, তারপরের উপর কালারের কাজ হবে। এদিকে উপরে সবাই কাজ করছে, দেখতেই পাচ্ছেন এখানে আঠা আর পুট্টি দিয়ে কাঠের গুঁড়োকে, মানে যেরকমভাবে প্যারিসকে মারা হয় ওয়ালে, ঠিক সেই রকমভাবে মারা হচ্ছে, এর উপর কালারের কাজ হবে। আর ওই দিকটা যে রং করা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু পুরোপুরি রং হয়নি, ওটার মধ্যে এইভাবেই মারা হয়েছিল প্যারিসের মতন, কাঠের গুঁড়ো মেরে তার উপর কাপড় দিয়ে কাজ হয়েছে, কাপড় লাগানো হয়েছে, ছোট ছোট ন্যাকড়া কাপড়, এগুলোর উপর ফাইনাল কালার হবে, এখান থেকে জানতে পারলাম। দেখুন কাজ চলছে, এখানেও দেখুন এই কাপড় দিয়ে কাজ চলছে, এখানটাও কাপড় মারা হয়েছে। আর এই শিলটা দিয়ে নিচে একটা ইদারা বা একটা জলাশয়ের মতন থাকবে, যেখান থেকে একটা মডেল জল নিয়ে উঠবে, আর মা থাকবে ওইদিকে, মা দুর্গা ওইদিকে থাকবে। এখনও সিলিংয়ে অনেক কাজ করা বাকি রয়েছে, সিলিংয়ের কাজ এখনও হয়নি। দেখুন আর এই দিকটাতে এখানটাতেও ন্যাকড়া কাপড় দিয়ে তার উপর কাজ হবে, এই যে এখানে যেমন কাপড় দিয়েছে, এইসব জায়গাগুলো এখনও বাকি রয়েছে, এই দিকের ওয়ালটা পুরোটাই বাকি রয়েছে, কিছু কিছু জায়গায় কাপড় দিয়ে কাজ হয়েছে, এখানে প্লাইয়ের উপর কাঠগুঁড়ো আঠা দিয়ে মারা হয়েছে আর পুট্টি মারা হয়েছে, এটাতে কাপড় দিয়ে রং করা হবে, চারিদিকটা এরকম। দেখুন যখন তৈরি হবে দারুণ লাগবে, বোঝাই যাচ্ছে, ওই দিকেও কাজ চলছে। তো বন্ধুরা, হরিদেবপুর 41 পল্লী দুর্গা পুজোর প্যান্ডেলের ভেতরকার কাজ কীরকম লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিডিওটি আর বড় করবো না, ভিডিওটি আজ এখানেই শেষ করবো, সবার সুস্থতা কামনা করে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে। আজকের মতন টাটা।